চীনকে কোণঠাসা করতে সুখেই ফাইটার জেট থেকে দৃষ্টিশক্তির বাইরে থাকা টার্গেটে মিসাইল ছুড়ল ভারত। এই প্রথম দেশে তৈরি ইয়ার টু ইয়ার মিসাইলের লাইভ ফায়ার ড্রিল চালালো ভারত। 3.8 মিটার লম্বা অস্ত্র মার্ক অন সিঙ্গেল স্টেজ মিসাইলটির রেঞ্জ 75 কিলোমিটার, অর্থাৎ 75 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারবে এই মিসাইল। ফরাসি BVRAM মিসাইলের থেকে যার গতি 4 গুণ বেশি। সফলভাবে ভারত এই মিসাইলের লাইভ ফায়ার ড্রিল চালিয়েছে। বঙ্গোপসাগরে এই পরীক্ষা চালানো হয়েছে। মোট 8টি পরীক্ষা চালানো হবে এই মিসাইলের। 2017-এর শেষে সেনাবাহিনী এই মিসাইল ব্যবহার করবে। শুক্রবার পরীক্ষামূলকভাবে এই মিসাইল ছোড়া হয় Su-30 মিগ ফাইটার জেট থেকে। চালকবিহীন এয়ারক্রাফ্টের উদ্দেশ্যে ছোড়া হয় এটি। দৃষ্টিশক্তির বাইরে থাকা টার্গেটে অনায়াসে আঘাত করতে পারবে এই মিসাইল। সূত্রের খবর, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে এই মিসাইল পরীক্ষা করা হয়। DRDO তৈরি করেছে এই মিসাইল। এটি দেশে তৈরি প্রথম BVR মিসাইল। এর আগে ফরাসি, রাশিয়ান ও ইসরায়েলি BVR মিসাইল ব্যবহার করা হতো। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই 50টি অস্ত্র মিসাইলের অর্ডার দিয়েছে।